আজকে আমরা বৃশ্চিক রাশির বিষয় নিয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশি আর আমাকে আপনারা চিনেই গেছেন যে আমি বৃশ্চিক রাশি নিয়ে প্রচুর দৃষ্টিভঙ্গি, বৃশ্চিক রাশির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আমি খুব গর্বিত, আমি খুব আমার ভালো লাগে যে আপনারা যে বৃশ্চিক রাশির মানুষ এবং আপনাদের জীবনের সঙ্গে আমার কথাগুলো ম্যাচ করে গেছে। আজকে আমি আলোচনা করব বৃশ্চিক রাশির মানুষদের জীবনে এত কেন সমস্যা। তো বৃশ্চিক রাশিদের প্রচুর বৃশ্চিক রাশির মানুষ আমার কাছে এসছে, তার কোনো শেষ নেই প্রায় বলা যেতে পারে, মানে অনেকটাই শেষ নেই নেই অনেকটাই। এবং বৃশ্চিক রাশির মানুষরা সবসময় একটা অভিযোগ করে যে দাদা আমার জীবনে এত কেন সমস্যা, আমি কি কপাল নিয়ে জন্মেছি পৃথিবীতে যে আমার জীবনে এত সমস্যা এসছে। তো অবশ্যই বৃশ্চিক রাশির কপাল তো কিছুটা খারাপ এবং তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির মধ্যে এমন কিছু গুণ রয়েছে যেই গুণগুলো বৃশ্চিক রাশি প্রেজেন্ট করে, যেই গুণগুলোর জন্য বৃশ্চিক রাশি জীবনে এত সমস্যা আসছে। তাই বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হন তাহলে অবশ্যই জেনে রাখুন আপনার মধ্যে কী কী গুণ রয়েছে এমন যেই গুণগুলো আপনাদের সমস্যা করছে। হয়তো আপনাদের সামনাসামনি লোকরা কিছু সময় আপনাদেরকে বলেছে যে আপনার এটা খারাপ, ওটা খারাপ, সেটা খারাপ, বা এইরকম অ্যাটিটিউড খারাপ বা ওরকম অ্যাটিটিউড খারাপ, কিন্তু আপনি অতটা বিলিভ করেননি। কিন্তু আমি আপনাকে বলবো যে আজকে আপনাদের নেগেটিভ প্রবলেম যেই সমস্ত গুণগুলো আপনাদেরকে সমস্যা দেবে সেই সমস্ত গুণগুলোকে নিয়েই আলোচনা করব এবং আপনারা কিন্তু অবশ্যই মন দিয়ে বিষয়টাকে দেখুন এবং সেই গুণগুলোকে আপনারা যদি আস্তে আস্তে করে নিজের জীবন থেকে, নিজের মধ্যে থেকে ডিলিট করে দিতে পারেন তাহলে পরে আমি 100% গ্যারেন্টি দেবো যে আপনি জীবনে সফল হবেনই হবেন। বৃশ্চিক রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি। বৃশ্চিক রাশি একটি জলতত্ত্বের রাশি। বৃশ্চিক রাশি একটি জলতত্ত্বের রাশি কিন্তু মঙ্গল প্রভাবিত রাশি, তাই বৃশ্চিকের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালোবাসা রয়েছে, আবার বৃশ্চিকের মধ্যে কিন্তু আগুনের মতো রাগও রয়েছে। এবং যদি আপনি বৃশ্চিক রাশি হন তাহলে পরে আপনি বিলিভ করবেন, আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে হ্যাঁ আমি যে কথাটা বলছি সেটা সঠিকই, অর্থাৎ আপনি খুব সহজে ভালোবাসার মধ্যেও পড়ে যান। যদি কেউ ভালো সঠিকভাবে ভালোবাসতে পারে না আপনাকে, আপনি কিন্তু গলে যাবেনই এবং তারই আবার কিছু ভুলভ্রান্তি যদি আপনি দেখেন তারই ওপরে প্রচণ্ড রেগে যাবেন, এরকম গুণ কিন্তু আপনার মধ্যে চলে আসে। তবে আমরা মূল স্বভাবকে নিয়ে আলোচনা করবো, অর্থাৎ বৃশ্চিকের কেন এত সমস্যা আসছে জীবনে। কারণ সবসময় বলে বৃশ্চিক যে আমার সামনের লোকটা অমুক বা খারাপ বা এই ওই সেই অগ্রম বগ্রম, তো এর জন্য আমার জীবনে এত সমস্যা, কিন্তু কখনো বলে না যে আমার দ্বারাও কিছু সমস্যা তৈরি হচ্ছে। যদি আপনি বৃশ্চিক রাশির মানুষ হন এবং আপনার ঘরের বরকে যদি আপনারই হাজব্যান্ড, আপনার স্বামী, আপনার কাছাকাছি লোক তাদেরকে জিজ্ঞেস করা হয় তাহলে পারে বলতে তারা বাধ্য হবে যে না ওর মধ্যেও কিছু প্রবলেম আছে। সবসময় তো বলছে যে আমার বরের সমস্যা, বরের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে, কিন্তু না এরকম নয়, আপনার মধ্যেও কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলোকে আপনি কাটাতে পারবেন কিন্তু আপনি চেষ্টা করবেন, আপনি মানবেন তবে তো হবে ব্যাপারটা। আপনি অনেক সময় মানতেই চান না যে আপনার মধ্যে কোনো প্রবলেম আছে। তাহলে বৃশ্চিকের প্রথম প্রবলেম হচ্ছে আগুনের মতো রাগ। বৃশ্চিকের মধ্যে কিন্তু রাগ দেখতে পাওয়া যায় এবং বৃশ্চিক যদি রেগে যায় তাহলে পারে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেখেছি, বেশ কিছু মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে কিন্তু দেখেছি বৃশ্চিকের ছেলেদের মধ্যেও রাগ দেখেছি, কিন্তু ছেলেদের রাগের থেকেও মেয়েদের রাগটা কিন্তু অতিরিক্ত চোখে লাগে। কারণ স্বাভাবিক ছেলেরা তো সারাক্ষণ বাইরে ঘুরছে, এদিক ওদিক করছে, তো আর মেয়েদেরকে তো একটা ঘরের মধ্যে আমরা অল টাইম দেখছি এবং আমাদের দেখেও অভ্যস্ত নয় যে মেয়েরা উল্টো পাল্টা কথা বলে, এটা দেখেও তো অভ্যস্ত নয় আমাদের ঘরের মধ্যে। তো বৃশ্চিক যদি এরকম কথা বলে তাহলে পরে খুব তাড়াতাড়ি চোখে লাগে এবং বৃশ্চিক বলে যে আমার খালি উল্টো পাল্টা কথাটাই শুনলে, আমার রাগটাই দেখলে, আমার মনটাকে দেখলেন, এরকম বৃশ্চিক কিন্তু বলে। কিন্তু আসল ব্যাপার হচ্ছে যে তুমি রাগটা দেখাচ্ছ, রাগটাই তো দেখবো, তুমি তো আর মনটাকে খুলে আমার কাছে দেখাচ্ছ না, তোমার রাগটা থেকেই আমি বোঝার চেষ্টা করছি তোমার মনটা। এরকম প্রবলেমগুলো হয় আসলে বৃশ্চিক রাশির মানুষ যারা আছেন তারা কিন্তু আমার উপরে একটুখানি রেগে যেতেই পারেন। তবে আমি কিন্তু বলবো যে আপনি রেগে গেলে পারে আমার তো কিছু করার নেই, কিন্তু আপনি আপনার কাছাকাছি লোকদেরকে এই অনুষ্ঠানটাকে দেখান এবং দেখিয়ে বলুন যে এই লোকটা যে কথাগুলো বলছে সেগুলো কি ঠিক। দেখবেন তো সামনের লোকটা বলবে যে হ্যাঁ ঠিক বলছে, তাই সমস্যা তো রয়েছেই, আপনাকে ঠিক করতে হবে। বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে প্রথম নেগেটিভ পয়েন্ট, আপনার মধ্যে অত্যাধিক মাথা গরমের প্রবণতা রয়েছে এবং বৃশ্চিক রাশি মাথা গরম করে উল্টো পাল্টা কথাবার্তা বলে দেওয়া, কখনও কখনও গালিগালাজও দিয়ে দেওয়া, এরকম ব্যাপার কিন্তু বলে দেয়, মানে অনেক সময় দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি কিন্তু রাগের মাথায়, জেদের মাথায় কিন্তু অনেক ভুল ভাল কাজ করে ফেলে এবং
একটা কনফিডেন্স, একটা এমন ধরনের একটা ব্যাপার থাকে না যে আমি এটা করে দেবো, ঠিক আমার কাছে সব জব্দ হয়ে যাবে, কিন্তু কিছুই জব্দ হয় না, আসলে জব্দ হয়ে যাচ্ছেন আপনি। এবং বৃশ্চিক রাশি কিন্তু রাগের মাথায় অনেক সমস্যার মধ্যে পড়ে যায়, এবং এদের পরিবার, এদের কাছাকাছি লোকরাই এদেরকে কিন্তু ঠান্ডা করতে পারে না, তাই অবশ্যই কিন্তু এদের রাগটাকে কন্ট্রোল করা উচিত। আমি সবসময় বলি প্রচণ্ড ভালো একটা এফেক্টেড বিষয় যে যখন আপনি প্রচণ্ড পরিমাণে রেগে যাবেন তখন কিন্তু আপনার শরীরের মধ্যে অগ্নির ভারসাম্য অনেক বেড়ে যাবে। সেই সময় আপনি কিন্তু একটা কাজ করুন, যদি মনে করেন যে আপনার রাগটা ভুলভাল বা আপনি অযথা রেগে যাচ্ছেন বারবার, তাহলে আপনি যখনই রাগবেন তখনই কিন্তু এক গ্লাস জল খেয়ে নিন, দেখবেন তুরন্ত রাগ কমে যাবে আপনার। এটা কিন্তু নিয়ম, এইটা করুন আপনি ভালো হবে। তবে রাগ কিন্তু আপনাকে কমাতে হবে আস্তে আস্তে করে, রাগ করে কিন্তু আপনি ভুলভাল কথা বলে ফেলছেন এবং লোকের কাছে, কাছাকাছি মানুষদের কাছে আপনি কিন্তু অযথা খারাপ হয়ে যাচ্ছেন এবং আপনি পরবর্তী সময় ভগবানকে দোষারোপ করছেন। এতে কিন্তু সমস্যা কমছে না, সমস্যা বেড়েই যাচ্ছে আস্তে আস্তে করে। এছাড়াও বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু একটুখানি দেখা যায় এটা একটু চঞ্চল প্রকৃতিরও হয়ে যায়। চঞ্চল প্রকৃতি কেমন, পড়াশোনা লাইফে কিন্তু এরা সঠিকভাবে পড়াশোনা করতে পারে না, এই জন্য বৃশ্চিক রাশির মানুষদেরকে কিন্তু অতিরিক্ত পড়াশোনা করতে দেখবেন না। কিছু কিছু বৃশ্চিক রাশি হয়তো করে ফেলে, কিন্তু অনেক সময় দেখবেন বেশিরভাগ বৃশ্চিক রাশির কিন্তু জীবনে খুব বেশি পড়াশোনা হয় না। এবং বৃশ্চিক রাশি দেখা যায় যে এরা কিন্তু প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট মাইন্ড এদের মধ্যে দেখতে পাওয়া যায়, এবং এরা কিন্তু এটা করবো বলে আর করে না, এখানটায় কথা দিয়ে আর কথাটাকে রাখতেও না পারে মাঝে মধ্যে। তবে এরা বিশ্বাসী কিন্তু হয়, কিন্তু এরা এমন কিছু কিছু সিচুয়েশান চলে আসে এরা কিন্তু কথা দিয়েও কথা রাখতে পারে না। হ্যাঁ, এটা কিন্তু এদের একটা প্রবলেম। এমনকি দেখুন মহারাশির নবমতম রাশি ধনু, তখন ধনু নিয়ে আলোচনা করেছি, তখন আমি বলেছি ধনুর মধ্যে কিন্তু ভগবানের আশীর্বাদ থাকে। বৃশ্চিক মহারাশির অষ্টমতম রাশি, তাই সমস্যা এর পেছনে পেছনেই ঘোরে, আর এরা যদি একটুখানি ভুলভাল থাকে চলে তাহলে তো সমস্যা খুব কুইকলি এদেরকে অ্যাটাক করে ফেলে। বৃশ্চিক রাশির মধ্যে দেখতে পাওয়া যায় মাঝে মধ্যেই এটা শারীরিক সমস্যার মধ্যে এরা কিন্তু ভোগে, বেশ কিছু সময় দেখা যায় এদের গা হাত পা ব্যথার সমস্যা, এদের বেশ কিছু গাইনোকাল সমস্যা, বেশ কিছু কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে দেখতে পাওয়া যায় অনেক রকম, মানে অনেক রকম সমস্যা দেখতে পাওয়া যায়। কিছু কিছু সময় থাইরয়েডের সমস্যা দেখতে পাওয়া যায়, গা হাত পা ব্যথার বেশি, মানে একটা আলসেমি ভাব থাকে না, মানে উঠবো করছি কিন্তু উঠতে পারছি না বিছানা থেকে, এরকম একটা ব্যাপার থাকে না, এইটা কিন্তু বৃশ্চিকের মধ্যে অনেক সমস্যা করে, মাঝে মধ্যেই দেখে গেছি আমি। তাই বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু এই সমস্যাটাকে কাটিয়ে ওঠা উচিত। তাই প্রত্যেক দিন যদি বৃশ্চিক রাশির মানুষরা জীবনে সফল হতে চান, বড় হতে চান, তাহলে প্রত্যেক দিন বৃশ্চিক রাশির মানুষদেরকে কিন্তু সকালবেলায় 7টার মধ্যে ঘুম থেকে উঠে সূর্যকে প্রণাম করা উচিত, সূর্যের দিকে তাকিয়ে। যদি সূর্যকে আরও ভালো করে কিছু মন্ত্রপাঠ সূর্যের নামে করতে পারেন সেটা তো খুবই ভালো, তবে সূর্যকে তো অবশ্যই প্রণাম করা উচিতই। এছাড়াও বৃশ্চিক রাশির মধ্যে কিন্তু একটা জেদের বসে লড়াই করার প্রবণতা, অনেক সময় বিবাহিত জীবনেই হাত ছড়াছড়ি, মানে অনেক সময় বিবাহিত জীবনেই হাতাহাতি হয়ে যায়। বৃশ্চিকের মধ্যে কিন্তু বৃশ্চিককে যদি কেউ খচিয়ে দেয়, রহিয়ে দেয়, বৃশ্চিক কিন্তু একদম রেগে ফায়ার হয়ে যাবে এবং মারতে চলে যাবে, ঝগড়া করে ফেলবে, ইত্যাদি ইত্যাদি ক্যাচাল বৃশ্চিকের জীবনে চলেই আসে। বৃশ্চিক করতে যাবে আর একটা ঘটনা ঘটে যাবে, আর একটা ধরো এ মারতে যায়নি, এ হয়তো একটুখানি ভয় দেখাতে গেছে, তুমি আগে কেন বললে এই কথা, বা এইরকম একটা রেগে গেছে খুব জোর, ওইটাকে নিয়েই কিন্তু সামনের লোক উল্টোপাল্টা করে দিয়ে ঝামেলা এত বড় হয়ে গেলো, বৃশ্চিক পুরোপুরি ঝামেলার দায়টা বৃশ্চিকের ঘাড়ে চলে আসলো এবং বৃশ্চিক গিল্টি হয়ে গেল, এরকম সমস্যা কিন্তু আসে। তাই বুঝে শুনে কিন্তু রাগ করবেন এবং কাউকে মারতে যাবেন বা লড়াইয়ের মধ্যে যাবেন। অনেক সময় দেখা যায় পাড়ার ঝামেলার মধ্যে বৃশ্চিক রাশির ছেলে যারা, তারা তো হম্বিতম্বি করে চলে গেল এবং পুলিশ ঝামেলার মধ্যে এরাই পড়ে গেলো, আর যারা যারা গিল্টি তারা পালিয়ে গেল, এরকম সমস্যার মধ্যে কিন্তু বৃশ্চিক অনেক সময় পড়েই। এছাড়াও বৃশ্চিক রাশির মধ্যে কিন্তু দেখেছি যে এদেরকে বিশ্বাস করে যদি কোনো কথা বলে, অনেক সময় কিন্তু এরা কাউকে বলে না সেই কথা, কিন্তু কাউকে বলবেই না তার গ্যারেন্টিও কিন্তু থাকে না। বৃশ্চিক রাশি কিন্তু কাউ কাউকে বলে দিতেও পারে, এরকমও ঘটনা কিন্তু ঘটে। হয়তো এদেরকে যদি বিশ্বাস করে আপনি বলেন তাহলে পারে, কিন্তু এরা কাউকে বলে না চট করে, কিন্তু এরা আবার যাদেরকে ভালোবাসে তাদের সঙ্গে গল্প করতে করতে বলে দেয় এবং তাকে বললো কি তুই কিন্তু কাউকে বলবি না, আমি তোকেই বললাম বা তোমাকেই বললাম, এরাও কিন্তু সেই কথাটা না রেখে বলেও দিতে পারে, এরকমও কিন্তু ঘটনা অনেক দেখেছি আমি জীবনে। তবে সবাই যে এরকম করবে তা তো নয়, তবে এরকম ঘটনা কিন্তু ঘটে আমি দেখেছি। এছাড়াও বৃশ্চিকের মধ্যে কিন্তু সহ্য করার ক্ষমতাটা খুব কম রয়েছে, অর্থাৎ এরা খুব কুইকলি রেগে যায়,
ঠিক আছে, একটা ধরো সংসারের মধ্যে খোটাখুটি তো সব ঘরের মধ্যেই আছে, তবে এরা কিন্তু অল্পতেই জেগে যায়। মানে ধরো এদেরকে, ধরো এখন একটা কথার কথা বলছি, সব ক্ষেত্রে হবে এরকম বলছি না, কিন্তু অনেক সময় দেখা যায় যে ধরো এদের, ধরো এখন কিছু সংসারের মালপত্র কেনার জন্য এদের ধরো 100 টাকা প্রয়োজন, এবং এরা হাজব্যান্ডের কাছে 100 টাকা চাইলো, এবং হাজব্যান্ড বললো কি, দেখো আমার কাছে এখন 100 টাকা নেই, আমার কাছে কাল বা পরশু আসবে যখন আমি দিয়ে দেবো। এরা এই এখন নেই এতেই গরম হয়ে যাবে, এরকম কিন্তু ব্যাপার বিস্ট্রিকের মধ্যে রয়েছে। তাই এটাকে বোঝা উচিত যে কোথায় আমি গরম হব, মানুষের সমস্যা থাকতে পারে, এই ব্যাপারগুলোকে বিস্ট্রিকের বোঝা উচিত, তাই নিজেকে শান্ত রাখা উচিত। এছাড়াও কিন্তু বিস্ট্রিকের মধ্যে কিন্তু দেখা যায় যে এরা কিন্তু প্রচণ্ড মাঝে মধ্যেই হটকারী সিদ্ধান্ত নিয়ে, এরা প্রেমের মধ্যে কিন্তু সবথেকে বেশি হটকারী সিদ্ধান্ত নেয়। মানে এদের বাড়ির লোক বলছে যাস না, যাবি না, প্রেম করলে বিয়ে করতে যাবি না, কিন্তু কখনো এই ছেলেকে বিয়ে করা যাবে না, এরা কিন্তু প্রেমের মধ্যে এত পাগল হয়ে গিয়ে বিয়ে করে নিল, বিয়ে করার পর ডিভোর্স হয়ে গেল, ডিভোর্স হওয়ার পর আবার বিয়ে করতে গেল, আবার বিয়ে করার পর ডিভোর্স হয়ে গেল, আবার বিয়ে করতে চলে গেল, একাধিক বিবাহ এদের কিন্তু কিছু কিছু সময় হয়ে যায়, সবার নয়, কিছু কিছু সময় মেয়েদের ক্ষেত্রে, বিশেষ ঠিকের মেয়েদের মধ্যে একাধিক বিবাহযোগ তৈরি হয়, এবং এরা বারবার প্রেমে পড়ে, প্রত্যেকবার বলবে আমি আর কখনোই প্রেম করব না, আমি সব ছেলেদেরকে চিনে গেছি, এই পৃথিবীর সব ছেলে এক, এইসব কথা কিন্তু বলবে, কিন্তু আবার এরা প্রেমে পড়বে। ঠিক আছে, বৃশ্চিককে প্রেমে ফেলা খুব চুটকির খেলা, বৃশ্চিক কিন্তু পড়ে যাবে, কারণ এরা প্রেমের মধ্যে পড়েই কিন্তু জীবনে বেশি সমস্যার মধ্যে আসে। যদি কোনো বৃশ্চিকের মেয়ে শপথ খেয়ে নেয় যে আমি প্রেম করব না, আমিও বলে দেবো 100%-এর মধ্যে যে সমস্যা এদের জীবনে অনেক কম আসবে, কিন্তু এরা প্রেম করে জীবনটাকে সমস্যার মধ্যে ফেলে ফেলে, আর পরবর্তী সময় কাঁদতে কাঁদতে বলে কোন লগ্নে কোন নক্ষত্রে আমি যে প্রেম করেছিলাম, আমার জীবনে তাই এত সমস্যা এসে গেছে, যদি এই ছেলেকে প্রেম করে বিয়ে না করতাম তাহলে আমার জীবন হয়তো এত সমস্যা থাকতো না, এইসব কাহিনী কিন্তু বৃশ্চিকের মেয়েরা বলে। কিন্তু বৃশ্চিকের আসল সমস্যা কিন্তু এই প্রেম থেকেই আসে। তাই আমি হাজারবার বলেছি, অনেক অনুষ্ঠান আমি করেছি, সেখানে বলেছি যে বৃশ্চিকের সমস্যা কিন্তু প্রেম থেকে আসে, কিন্তু বৃশ্চিক রাশিরা মানে যে হ্যাঁ প্রেম থেকেই আসে আমাদের সমস্যা, কিন্তু বৃশ্চিক মনে করে আমি আর প্রেমে তো পড়বই না, কিন্তু আবার প্রেমে পড়বে, এটা কিন্তু বৃশ্চিকের মধ্যে দেখতে পাওয়া যায়। বৃশ্চিকের মধ্যে এই গুণগুলোকে ঠিক করতে হবে, আমি বলতে চাইছি বৃশ্চিকের মধ্যে দেখা যায় ঘরের লোককে কম বিশ্বাস করে, বাইরের লোককে বেশি বিশ্বাস করে। ঘরের লোক যদি একটা কথা বলে এরা কিন্তু চট করে মানবে না, কিন্তু বাইরের লোক যদি ওই কথাটাই বলে তখন এরা কিন্তু মেনে যাবে, এরকম ব্যাপারটা কিন্তু রয়েছে। আমি এটাকে কখনোই বলি না ঠিক, আমি বলি ঘরের লোককেও বিশ্বাস করো, তোমার কাছাকাছি লোক কি তোমাকে ঠকাবে, সবাই কি ভুলভাল, তুমি ঘরের লোককেও বিলিভ করার চেষ্টা করো। বৃশ্চিকের মধ্যে দেখতে পাওয়া যায় যে প্রচণ্ড পরিমাণে একটা বৃশ্চিকের মধ্যে কিন্তু চাই চাই এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে, মানে একদম, মানে কেউ এদের ওপর যদি উঁচু গলায় কথা বলে এরা একদম মানতেই পারে না, এবং সঙ্গে সঙ্গে রেগে যায়, সঙ্গে সঙ্গে উল্টোপাল্টা কথা শুরু হয়ে যায়, এরকম কিন্তু বৃশ্চিকের মধ্যে রয়েছে। তাই সহ্য ক্ষমতা এদের কম, এরা কিন্তু খুব কুইকলি রেগে যাচ্ছে, এরা কিন্তু বিবাহিত জীবনের মধ্যে এরা কিন্তু খাটতে পারে প্রচুর, পরিবারকে পুরো এক মানে খুব সুন্দর খাটাখাটনি করে পরিবারকে কিন্তু মেনটেন করতে পারে, ঘর সুন্দর করে সাজিয়ে রাখতে পারে, সব গুণের মধ্যে রয়েছে। কিন্তু কিছু কিছু বৃশ্চিকের মধ্যে এমন গুণ রয়েছে যেই গুণগুলোর জন্য বৃশ্চিক সর্বদা বদনাম, এবং বৃশ্চিকই একমাত্র পারে নিজের বদনামকে কাটিয়ে উঠতে। বৃশ্চিকের আমি যে গুণগুলোর কথা বললাম এগুলো যদি ঠিক করে নেয় তাহলে পরে বৃশ্চিকের জীবন কিন্তু অনেকটাই ভালো হয়ে যাবে। এবং প্রথম গুণ ঠিক করতে গেলে এদের রাগকে ঠিক করতেই হবে। বৃশ্চিকের মেয়েদেরকে আমি সঙ্গে অনেক কথা বলি, তো বৃশ্চিকের মেয়েরা দেখুন আমার চেম্বারে আসে যারা, তো তারা বলে যে দাদা আমি জানি আমার জীবনের মধ্যে সবথেকে বড় প্রবলেম আমার রাগটা, কিন্তু রাগটাই তো আমি ঠিক করতে পারি না। তাহলে পরে ভালো করে বুঝুন, আবার এরা কিন্তু কিছু কিছু সময় এত মানবিক হয়ে যায় মানে চোখ বন্ধ করে আপনাকে বিলিভ করে দেবে, এবং বিলিভ করেই ঠকে যাবে, এরকম প্রবলেমও কিন্তু বৃশ্চিকের মধ্যে রয়েছে। তাই কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, সামনের লোকটা কিন্তু আপনাকে ঠকাতে পারে, কারণ ঠকাটা আপনার কপালের মধ্যে রয়েছে, আপনি খুব কুইকলি ঠকে যান, তাই আপনি কিন্তু বিশ্বাস করেন বারবার বারবার ঠকে যাচ্ছেন, তাই আপনাকে মাথায় রাখতে হবে। তাই এই সমস্ত গুণগুলো যদি বৃশ্চিকাশী মানুষ যদি আপনি হন, এগুলো যদি ঠিক করে নিতে পারেন তাহলে পরে কিন্তু আপনার ভবিষ্যৎটা অনেক ভালো হয়ে যাবে, নইলে পরে কিন্তু আস্তে আস্তে ভবিষ্যৎটা গণ্ডগোলের দিকেই যাচ্ছে। হয়তো আজ আপনি বুঝতে পারছেন না, কিন্তু কালকে হয়তো আপনি বুঝতে পারবেনই যে আপনার ভবিষ্যৎ অনেকটা গণ্ডগোলের মধ্যে চলে এসছে। তাই এই গুণগুলোকে আশা করছি আপনি ঠিক করবেন। এবং বৃশ্চিক রাশি যারা ছেলে রয়েছে তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে কখনও কখনও এরা ছেলেরাও কিন্তু প্রেমের মধ্যে পড়ে যায় বেশি, এবং ছেলেদের মধ্যে কিন্তু একটা অসৎ সঙ্গ মেশার একটা সমস্যা দেখতে পাওয়া যায় যে এরা অসৎ সঙ্গের মধ্যে মিশে পড়ে বৃশ্চিকের ছেলেরা,
এবং বৃশ্চিকের ছেলেরা কিন্তু রাজনীতি করতে অনেক সময় ইন্টারেস্টেড হয় কিছু ছেলে, এবং রাজনীতির মধ্যে কিন্তু ভুলভাল পদক্ষেপ মারপিট এগুলো কিন্তু চলে আসে। তাই এই সমস্ত জায়গাগুলো কিন্তু ঠিক রাখুন, কারণ এইগুলো থেকে কিন্তু আপনার জীবনে সমস্যা আসতে পারে। আপনি হয়তো অনেক আশায় করছেন, কিন্তু অনেক আশাই কিন্তু আপনার ভঙ্গ হয়ে যায়। তাই বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে দেখেছি, এরা আশা তো অনেক কিছু করতে পারে, প্রতিটা মানুষের মধ্যেই আশা রয়েছে, কিন্তু বৃশ্চিকের মধ্যে আশা ভঙ্গ হওয়ার কেসটা কিন্তু বেশি দেখতে পেয়েছি। তাই এই সমস্ত গুণগুলোকে ঠিক যদি করতে পারেন আপনি, তাহলে পরে কিন্তু আপনি ভালো জায়গায় পৌঁছাবেন। আপনি মনে করছেন এই গুণগুলোকে দিয়ে ভালো জায়গায় পৌঁছানো যাবে, কিন্তু না, আপনার মধ্যে ন্যাচারাল যে গুণ আছে সেই গুণটাই কিন্তু ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। তবে এই রাগ জেদ যে এই সমস্ত কথাগুলো বললাম, এইগুলোকে খালি ঠিক করে নেওয়ার চেষ্টা করুন, কারণ এইগুলো প্রকৃতির হিসাব অনুসারে ঠিক নয়। তাই এগুলো ঠিক করলে পরে আপনি কিন্তু অবশ্যই ভালো জায়গায় যাবেন। আজ এখানে শেষ করছি, কমেন্টস করে লিখে জানাবেন আমার বক্তব্যটার সঙ্গে আপনার জীবনের সঙ্গে কতটা সাদৃশ্য পেলেন, বা আপনার কাছাকাছি লোকরা কী বলছে সমস্ত বিষয় নিয়ে জানাবেন। আমিও কিছুটা বোঝার চেষ্টা করি যে আমি ঠিক রাস্তায় আছি, ঠিক কথা বলছি। তো যাই হোক, পরবর্তী